এর পাশ দিয়ে গেছে রক্তনালী, একটু লেখেন আর দুই লাইন লেখেন, অ্যালভিওলাসের পাশ দিয়ে, অ্যালভিওলাসের পাশে আছে অসংখ্য রক্তনালী। অ্যালভিওলাস থেকে বাতাসের অক্সিজেন রক্তে যায় আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসে প্রবেশ করে, মানে এইখানে এক্সেস করা হয়। অ্যালভিওলাস থেকে কি হয়, বাতাসের অক্সিজেন রক্তে যায়, এই কথা লেখেন, অ্যালভিওলাস থেকে বাতাসের অক্সিজেন রক্তে যায় আর রক্ত থেকে রক্তের কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাসের ভিতর প্রবেশ করে। রক্ত থেকে রক্তের কার্বন ডাইঅক্সাইড কোথায় প্রবেশ করে, অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করে। এই এক্সারসাইজটাই হলো এই সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ বাতাসের অক্সিজেন রক্তে দেওয়া আর রক্তের কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। এই অ্যালভিওলাসে আসলো, আমরা যখন শ্বাস ত্যাগ করলাম তখন কিন্তু এটা বের হয়ে যাবে, ডাক দিয়ে বের হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এখন পুরো ঘটনাটা শুনে দাবার, আমরা নিঃশ্বাস নিলাম বা শ্বাস নিলাম, এই বাতাসটা চলে গেল হলো দিক দিয়ে নজাল ক্যাভিটি, প্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস পার হয়ে একবারে অ্যালভিওলাস পর্যন্ত গেল। এখানে গিয়ে বাতাসের অক্সিজেনটা রক্তে যাবে আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আবার বাতাসের ভিতরে, অর্থাৎ অ্যালভিওলাসের ভিতরে চলে আসবে। এই কার্বন ডাইঅক্সাইড সহ বাতাসটা আবার এই একই পথ, বিপরীত পথ দিয়ে, অর্থাৎ যে পথে গেছে ওই পথে ফিরে আসবে। প্রথমে এই যে ব্রঙ্কাস, তারপরে ট্রাকিয়া, ল্যারিংস, প্যারিংস, নাজাল ক্যাভিটি দিয়ে বের হয়ে যাবে। এইটাই হলো রেসপিরেটরি সিস্টেমের কাজ। এখন এই রেসপিরেশন হলো শ্বাস প্রশ্বাস। এই রেসপিরেশন একদম স্বাভাবিক লোক মিনিটে শ্বাস প্রশ্বাসের সময় সাধারণত 12 থেকে 20 বার 18 বার, তাহলে স্বাভাবিক রেসপিরেশন কতবার, এই যে একবার শ্বাস গ্রহণ করলো এটাকে বলা হয় এক্সপিরেশন, আর ইনস্পিরেশন আর শ্বাস ত্যাগ করা এটাকে বলা হয় এক্সপিরেশন। এই ইনস্পিরেশন আর এক্সপিরেশন দুটাকে একসাথে বলা হয় রেসপিরেশন। এত জানার দরকার নাই। তাহলে রেসপিরেশন কি, শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, তাহলে মিনিটে কয়বার হয়, 12 থেকে 18 বার। যখন নিউমোনিয়ার পেশেন্ট, নিউমোনিয়া একটা রোগ, এই নিউমোনিয়া রোগীর নিউমোনিয়া সাধারণত কাদের হয়, তাহলে এটা বাচ্চাদের হয় বেশি। নিউমোনিয়াতে কি ঘটে, কোন জায়গায় রোগটা হয়, এগুলোতে হয় না, কিন্তু নিউমোনিয়া হয় যে অ্যালভিওলাসে, মনে থাকবে না, নিউমোনিয়া রোগটা হয় অ্যালভিওলাসে। অ্যাজমা হয়, অ্যাজমা কোন জায়গায় হয়, যে শ্বাসনালী, যে ব্রঙ্কাসে, অ্যাজমা হলো ব্রঙ্কাসে, একটু জায়গাগুলো লোকেট করে জানত। নিউমোনিয়া কোন জায়গায় হয়, অ্যালভিওলাসে, হ্যাঁ। তারপরে ব্রঙ্কাসে কি হয়, অ্যাজমা, সিওপিডি, এবং অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, এই রোগগুলো হয় ব্রঙ্কাসে। অ্যাজমা, সিওপিডি, সিওপিডি একটা রোগের নাম, এটা আস্তে আস্তে পাবে। এই এখানে হয় হলো অ্যাজমা, ASTHMA, অ্যাজমা হলো হাঁপানি, যেটা হাঁপানি, তাহলে শ্বাসকষ্ট। আচ্ছা, তারপরে আর কি হয় এই জায়গায়, ব্রঙ্কাইটিস, আর হয়ে গেল সিওপিডি, সিও বড় হাতের লিখবেন কয়টা, টিডি। সিওপিডি হলো একটা রোগের নাম, যেটা পুরো শব্দ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখন এগুলো আমরা জানবো কেন, যে আমি তো ওষুধের ব্যবসা করবো, এত কিছু জানার দরকার কি, এটা জানার দরকার আছে এই জন্য
কারণ ডাক্তার তার প্রেসক্রিপশনে কিন্তু রোগের নাম লিখে বাদ পাচ্ছে। যদি আপনি রোগীকে ভালোভাবে মোটিভেশন দিতে পারেন, ভালোভাবে বুঝে দিতে পারেন, তাহলে ওই রোগী কিন্তু আপনার কাছে বারবার আসবে। ওই ওষুধ কিনবে, টাকা হলে সব জায়গায় কেনা যায়, কিন্তু আপনার কাছে আসবে কেন? কিছু পরামর্শ বেশি দিতে পারেন সেই জন্য। তাহলে এই জন্য আপনি রোগটা ধরতে পারবেন। আর একটা সুবিধা হলো, যখনই আপনি রোগটার বাম পাশে প্রেসক্রিপশনের বাম পাশে রোগটা লেখা আছে আর এই রোগের কী কী চিকিৎসা, এই রোগের চিকিৎসায় কী কী ওষুধ ব্যবহৃত হয় সেটা তো আইডিয়া হয়ে যাবে। তাহলে আপনার কোনো ওষুধ সম্পর্কে যদি সন্দেহ থাকে যে এটা এই ওষুধ না ওই ওষুধ, আপনি কিন্তু ইজিলি ধরতে পারবেন। অনেক সময় দেখেন না একই রকমের প্রায় বানান আছে, কিন্তু অথচ ঔষধ দুটা দুই ধরনের হতে পারে। কোনোটা হয়তো রেসপিরেটরি সিস্টেমে কাজ করে, কোনোটা হয়তো ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে, কিন্তু ওর বানার প্রায় কাছাকাছি। তখন আপনি প্রেসক্রিপশন থেকে বুঝবেন কীভাবে? ওই আপনি যদি রোগটা দেখেন যে এই রোগ, তাহলে রোগে এই রোগের চিকিৎসা এটাই দিচ্ছে, অন্যটা দেয় নাই। বোঝা যাচ্ছে? সহজ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তাহলে ব্রঙ্কাসে সাধারণত কী কী রোগ হয়? অ্যাজমা হয়, ব্রঙ্কাইটিস হয়, সিওপিডি হয়। আর সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি সিওপিডি লেখেন আপাতত, এগুলো আস্তে আস্তে এগুলোর উপরেও তো ক্লাস হবে, এই ডিজিজগুলো সম্পর্কে তো আইডিয়া হবে, এই ডিজিজগুলোতে যে ওষুধগুলো ব্যবহৃত হয় সেগুলো তো জানা হবে। এবার আর নিউমোনিয়াতে, নিউমোনিয়া কোন জায়গায় হয়? হ্যাঁ, অ্যালভিওলাসে। শুধু একটা অ্যালভিওলাসে না, একবারে হাজার হাজার অ্যালভিওলাস মিলে ওই জায়গায় নিউমোনিয়া হয়। নিউমোনিয়া হলো সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা, যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসে কোন জায়গায় অ্যাটাক করে? ওই যে অ্যালভিওলাসে, বুঝছেন? হ্যাঁ, অ্যালভিওলাসে যদি অ্যাটাক করে, তাহলে অ্যালভিওলাস যদি আস্তে 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 নষ্ট হয়ে যায়, তাহলে ওই যে কাজটা হবে কি, ওই বাতাসের অক্সিজেনটা রক্তে দিতে পারবে না, রক্তের কার্বন ডাইঅক্সাইডও বের করে দিতে পারবে না, অর্থাৎ অ্যালভিওলাস তো নষ্ট হয়ে গেছে। এবার দেখেন এইদিকে কোন জায়গায় কি ওষুধ কাজ করে, কোন কোন জায়গায় কোন ডিজিজ গুলো হয়। এইখানে দেখেন এটা কি নাজাল ক্যাভিটি, না নাজাল ক্যাভিটিতে কি আছে? নাজাল ক্যাভিটি আর এটা ফ্যারিংস, এই দুটো মিলে এই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস, আর এই জায়গাটাকে হলো নাজাল ক্যাভিটি। তাহলে নাজাল ক্যাভিটিতে থাকে নাজাল কঙ্কা, তিন জোড়া নাজাল কঙ্কা থাকে। এটা লেখেন নাজাল কঙ্কা, এন এ এস এ এল, নাজাল কঙ্কা, সি এইচ ও এন সি এ কঙ্কা, সি ও এন সি এইচ এ ই, সি ও এন সি এইচ এই, এ এ ই দিলে পরে প্লুরাল হয়ে যায় নজল কঙ্কা, সি ও এন সি এইচ এ কঙ্কা, নজল কঙ্কা। এখন এই জায়গাটা দেখবো, দেখেন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু হলো, একটা জায়গা হলো অ্যালভিওলাস সম্পর্কে, একটা জায়গা হলো ব্রঙ্কাস সম্পর্কে, আর যেই জায়গাটা হলো নাজাল ক্যাভিটি, এখানে কিন্তু খুব একটা রোগ হয় না। এখানে আবার একটা আছে ল্যারিংস, এখানে কিন্তু রোগ হয় ল্যারিংস। ল্যারিংস হলো একটা বক্স, এদিক দিয়ে যখন বাতাস যায়, এখানে এই বক্সের কাজ হলো এর পাশ দিয়ে গেছে হলো খাদ্য নালী, সেটা খাদ্যটা পিছনের দিকে গেছে। এই বক্সের ভিতরে কিন্তু খাদ্য ঢুকবে না, এই বক্সের ভিতরে ঢুকবে হলো বাতাসটা। তাহলে এই বাতাস যাতায়াতের সময় এই বক্সের কাজ হলো কণ্ঠ তৈরি করা, এই যে আমরা কথা বলতেছি, তাহলে সেটা কি দ্বারা করতেছি? এটা হলো ল্যারিংস দ্বারা। ল্যারিংসটা আপনি এইরকম একটা বক্স দিতে পারবেন, এখানে বক্স গোল একটা বক্স দিয়ে রাখেন আপাতত, এটাই হলো ল্যারিংস। তাহলে রোগের জায়গাগুলো অবস্থিত যে অর্গানের মাধ্যমে আমরা কণ্ঠ উচ্চারণ করি,
ওই অর্গানটাকেই বলা হয় ল্যারিংস। তাহলে এটা একটু দেখেন, ল্যারিংস কি? ল্যারিংস কি? রেসপিরেটরি সিস্টেমে অবস্থিত, এটা এই যে পুরুষের একটু উঁচু নয় গলাতে, দেখেন একটু উঁচু, এটাই কিন্তু, এটা পুরুষের উঁচু, মহিলাদের নিচু কেন? দেখেন তো মহিলার এক ধরনের কণ্ঠ, পুরুষের এক ধরনের, পুরুষের কণ্ঠটা সাধারণত মোটা আর মহিলাদের কণ্ঠ সাধারণত সরু চিকন। এই কণ্ঠ পরিবর্তন করার জন্য কিন্তু গঠনেরও পরিবর্তন হয়ে গেছে। পুরুষের ল্যারিংস এমনভাবে গঠন, এটা একটু বড় সাইজের ওই মোটা কণ্ঠ তৈরি করার জন্য। তাহলে ল্যারিংস, ল্যারিংস কি অবস্থিত? হ্যাঁ, যে অর্গানের মাধ্যমে কণ্ঠ উৎপন্ন হয় এই অর্গানকেই বলা হলো ল্যারিংস। তাহলে এখানে যে রোগটা হয় এটাকে আমরা প্রাথমিকভাবে ল্যারিংজাইটিস বলবো। এখানে অনেকগুলো রোগ আছে, আমরা প্রাথমিকভাবে যেটা বলবো সেটা হলো ল্যারিংজাইটিস। ল্যারিংসের যে রোগ হয় সেটা হলো ল্যারিংজাইটিস। এই ল্যারিংজাইটিস যদি হয় তাহলে দেখবেন, হ্যাঁ ল্যারিংজাইটিস যদি হয় তাহলে তো আমরা রোগের সময় একটা একটা করে ধরবো আর এখানে একটা জানি না। ল্যারিংজাইটিস যদি হয় তখন কিন্তু কণ্ঠটা পরিবর্তন হয়ে যায়, এখন যে স্বাভাবিক কণ্ঠ আছে সেই কণ্ঠটা হবে ফ্যাসপেচে। যেমন চিল্লে চিল্লে যদি বক্তব্য দেয় কেউ, দেখবেন যে তার কণ্ঠটা ভেঙে যায় না, গলা ভাঙা বলি আমরা, গলা ভেঙে গেছে, ঠিক ওইটাই হলো ল্যারিংজাইটিস। আচ্ছা, আর এরপরে দেখেন ফ্যারিংস। ফ্যারিংস কি? নাক এবং মুখের পিছনে গলা, এরপর লেখেন ফ্যারিংস কি? নাক এবং মুখের পিছনে গলার অংশকে ফ্যারিংস বলে। নাক এবং মুখের পিছনে গলার অংশকে ফ্যারিংস বলে। আমরা মুখের ভিতর দিয়ে যদি প্রকাশ করি বা লাইট দেই তাহলে লাইটকে যে জায়গাকে আলোকিত করবে ওই জায়গাটাকে বলা হয় হলো ফ্যারিংস। আর তাহলে ফ্যারিংস, ফ্যারিংস, ফ্যারিংসের যে রোগটা হয় ওটাকে বলা হয় ফ্যারিংজাইটিস। ফ্যারিংসের রোগ যেটা হয় সেটা হলো ফ্যারিংজাইটিস। আরো কিছু রোগ হয় যেমন ডিপথেরিয়া, ওই ফ্যারিংসে হয় কিন্তু ডিপথেরিয়া, ব্যাপারগুলো পরে বলবো। এই ফ্যারিংজাইটিসটা লিখে রাখেন, ফ্যারিংসের রোগ হয় হলো ফ্যারিংজাইটিস। তাহলে রোগের জায়গায় লক্ষ্য করলাম। আর একটা জায়গা হলো নজেল ক্যাভিটি। নজেল ক্যাভিটি আছে, নাক বন্ধ হয়ে আসে, কিভাবে আসে দেখেন। তাহলে নজেল কনটা কি? নাকের ভিতরে তিন জোড়া উঁচু উঁচু, অর্থাৎ এই উঁচু মানে কেমন উঁচু, এটা ঠিক সমুদ্রের চরে যেমন বালিগুলো এই যে উঁচু উঁচু ঢেউ আকারে থাকে, ঠিক ওই রকম ঢেউ আকারে এখানে তিনটে থাকে হলো নজেল কঙ্কা নাকের ভিতরে। এদের কাজ কি? এদের কাজ হলো এই বাতাসের ঘ্রাণটা পৌঁছে দেবে। আমরা নাকের ভিতর যাই দেয় কিনা কেন, ওর আশেপাশে যা থাকবে সেই গন্ধটা ব্রেনে পৌঁছে দেয়, দ্বিতীয় তার চলে গেছে ব্রেনে, এর উপরিত ব্রেন, এভাবে অনেকগুলো তার চলে গেছে। হ্যাঁ ব্রেনে, এটা হলো ধরেন ব্রেন, এই ব্রেনে তার চলে গেছে, এই তারের মাধ্যমে ঘ্রাণটা চলে যায়, এই নজর কঙ্কা। মানে নজর কঙ্কা কি? নজর কঙ্কা হলো নজর ক্যাভিটিতে তিন জোড়া যে উঁচু উঁচু অর্গান থাকে এদেরকেই বলা হয় হলো নজর কঙ্কা। আর নজর কঙ্কার কাজ কি? নজর কঙ্কার কাজ হলো বাতাসের ঘ্রাণটা ঘ্রাণ পৌঁছে দেওয়া। যেমন জিভের কাজ কি? জিভ স্বাদ পৌঁছে দেওয়া, আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেই খাদ্যের স্বাদ ব্রেনে পৌঁছে দেওয়া, এটা হলো জিভের কাজ। আর নজর কঙ্কার কাজ হলো ঘ্রাণ পৌঁছে দেওয়া, গন্ধটা পৌঁছে দেওয়া। হ্যাঁ ব্রেনে পৌঁছে দেওয়া, এটাই হলো নজর কঙ্কার কাজ। এই নজর কঙ্কা যদি ফুলে ওঠে তখন কিন্তু নাক বন্ধ হয়ে থাকে। নজর কঙ্কা যদি ফুলে ওঠে তাহলে নাক বন্ধ হয়ে যায়।
আচ্ছা নজল ক্যাভিটি, নজল ক্যাভিটি মানে তো কি কি গর্ত, এই যে নাকের ভিতর যে গর্ত থাকে একেই বলা হয় নজল ক্যাভিটি। আর এই নজল ক্যাভিটিতেই থাকে হলো নজল কলকা, কয় জোড়া? তিন জোড়া। এখানে তিনটে দেখানো হয়েছে এক পাশে, আর এ পাশে দুই পাশে দুটো না, এ পাশে তিনটে, এ পাশে তিনটে, ছয়টা আছে নজল কলকা। এর সাথে একটা জিনিস বারবার যেহেতু এটা আগে আসবে কথাটা, আমরা তো ফার্মাকোলজি সম্পর্কে কি কোনো ক্লাস পাইছেন? ফার্মাকোলজি, ফার্মাকোলজি পান নাই এটা, তাহলে ফার্মাকোলজি, ফার্মাকোলজি শিখতে বার করেন এবার। দুই একটা রোগ নিয়ে আলোচনা করি পরের ক্লাসে, ওই যে আমরা করলাম, যেমন হলো আরো কিছু অনেকগুলো অর্গান আছে ওখানে, সাইনাস আছে, ওগুলো তো আসেই নেই। রেসপিরেটরি সিস্টেমেরই দুই একটা ডিজিজ নিয়ে আলোচনা করলে তখন তারপরে আমরা পরের ক্লাসে যাচ্ছি।